বিশাল বড় দাচ্চিনি সব চিনি খাবো না না খাওয়া যাবে না ঢুকতে পারবো এটাও তো বিশাল ব্যাপার না আমাদের ঈশ্বরদীর বাড়ি ছিল এমন গেট হ্যাঁ সাইফানকে তো মনে হচ্ছে সেই আমলের রাজা ওরে মনে হচ্ছে কি জানো রোডটা একমাত্র তোমার গায়ে আর কার কাছে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ে ভিডিও এডিট করব আপনাদেরকে একটু ভোরটা দেখাই ওরা দুজনে ঘুমাচ্ছে আওয়াজ করব না আর এখানে হোটেলের রুমে কিবলার চিহ্ন দেওয়া আছে এই জন্য পশ্চিম দিক খুঁজতে কষ্ট নাই বারান্দায় চলেন একটু দুবাইয়ের সকাল পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে বাবু ঘুমাচ্ছে তো এই জন্য রুমে কথা বললাম না রুমে কথা বললে ও উঠে যাবে আর সাইফানের বাবাও রাতে এডিট করে শুয়েছে আবার ফজরে এডিট করছে দুবাইয়ের টাইমে এখন 6:35 বাজে বলতেছি অন্ধকারে কিছু দেখাই যাবে না এই দেখেন ওটস বিস্কুট নিয়ে আসলাম এখন ওটস বিস্কুট খাবো এক কাপ চা দেখি বানাইতে পারি নাকি খেয়ে দিয়ে এটা এডিট করা শেষ করব তারপর ওদেরকে ডাকবো নাস্তা খাওয়ার জন্য ওকে ডাকাডাকি করা নিষেধ ছিল কিন্তু রেন্ডার দেওয়ার সময় আর হচ্ছিল না ফাইনাল কাট প্রো হচ্ছে আপডেট হয়েছে আর কালকে যে ঘুরাইছে হাত পা শরীর ব্যথায় আমি নড়তে পারছি না সোনা পাখিটাও দুবাইতে আসার পর থেকে অসুস্থ হয়ে গেছে ঠিক মতন খাওয়া দাওয়া করতেছে না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কাশি ওষুধটা খাওয়ানোর পরে রাতে কাশি একটু কমছে কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো না ফুলহাতা জামা কাপড় বেশি আনি নেই এখানে বাচ্চাদের ঠান্ডা লাগে বাচ্চাদের একটু শীতের কাপড় আনলে ভালো আমি একটা পাতলা জ্যাকেট আনছি সেটা আবার যাওয়ার সময় পরে না আমি বলি নিয়ে যাবো নাকি সে বলে না আমি বাইরে পড়বো না আর কি ভিডিও বানাচ্ছি সেটাও বুঝতে পারছি না যা দেখার আমার নিজের তো যা দেখতেছি সবই নতুন লাগতেছে সবই মনে হচ্ছে একটু একটু করে ভিডিও করি আমিও এলোমেলো হয়েছি সাইফানকে ফ্রেশ করে দিলাম তারপরে বলতেছি ওটস বিস্কুট খাবাই ওকে একটু ওই যে কালকে যে ওষুধটা কিনছি এটা সেটা বিদেশে ঔষধের দাম অনেক আর আমি যে বাংলাদেশ থেকে ওর জন্য হিস্টাসিন আর নাপা আনছিলামই আমার মনের মধ্যে হচ্ছিল যে ও ঠান্ডা লাগছে এটা নিয়ে যাই তাহলে কাজে দিবে দেখি সেটা কাজে দিল ওইটা খেয়ে নাও তারপর দিচ্ছি কাচের বোতল জোরে চাপ দাও খুলে যাও তো জোরে চাপ দাও ভিতরে ভিতরে চাপ দাও ওষুধের সিস্টেম হেলথের সিস্টেম এমনই ধর এটা ধর নিস্টা ধর টাইট করে বোতলটাই তো ভেঙে যাবে দেখে জোরে ও এই জন্য আমি কালকে রাতেও পারি নাই ওটাকে খাওয়া হোক তারপরে এগুলো দিচ্ছি এই ওষুধটা কি তিতে লাগছিল রাতে না মিষ্টি আছে কি আনন্দ পায় এখানে কি আনন্দ ওখানে আরেকটা সাইফান আল্লাহ ওটা কোন সাইফান রে ওকে তো আমার আদর করা লাগবে এই সাইফান আসো আসো তোমাকে কোলে নেই আসো বেবি কোলে নেই দেখছো ওই সাইফানটাকে আমি কোলে নিব ওই সাইফান আসো আসো আমার হাতে কাছে আসো না এই সাইফান না ওই সাইফান এই তুমি হাত দাও তুমি হাত দাও মোর হাতের উপরে হাত কোন সাইফান কে নিব এইটা এটা না এটা না ওটা কে নিব পুরোপুরি রেডি শেষ বিদেশে না ড্রেস আপের উপরে কোনো ফোকাস নাই দেখলাম এটা ভালো লাগছে না কেউ কারোর দিকে তাকানোর সময় নেই সবাই ব্যস্ত কাজ 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 ম্যাচিং ম্যাচিং সব আমার জামাটা একটু ওদের সাথে হালকা হালকা এই যে ম্যাচিং ম্যাচিং এটা বাই 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 সকাল সকাল প্রতিদিন মিষ্টি রোদ না ভালোই রোদ আজকের খাবারগুলো এক ঝলক আবারও দেখাই দেই একটু আস্তে আস্তে আপনারা দেখে নেন সিরাপ ছাড়াও আমার ভালো লাগে আমি সবগুলোর মধ্যে সিরাপ দেইনি নাস্তা করেই রুমে আর ঢুকবো না
একবারে ঘুরতে নিয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করলাম, এটা একটা কি টাইপের জানি ভর্তা, টেস্ট লাগলো না, অনেক কিছু চেষ্টা করলাম বুঝতে পারছি না। তবে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর একটি কেমন জানি টেস্টটা ভালো লাগেনি। আর অন্য কী দিছে ওইটা বুঝতে পারলাম না। ওরা দেখেন দৌড় মারতেছে। হ্যাঁ মেয়েদের লাইন, মেয়েদের লাইন, আমরা ছেলেদের লাইনে যাই। মেয়েদের লাইনে উঠলে 100 টাকা 100 দিরহাম ফাইন আছে, মানে ও যদি উঠে। এই যে এই চিহ্নতে মহিলা আর বাবুরা উঠতে পারবে, আর যে হলো ছেলে মানুষ যদি ওঠে, এই জন্য আমরা ওর সাথে উঠবো, এই জন্য আমরা সরে যাই। হচ্ছে ক্রিকে নামতে হবে ডিরেক্টলি। আচ্ছা আমরা ওই লাইনে যাই। একটা জিনিস দেখাই দিই, এই যে গুগল ম্যাপের সুবিধাটা দেখো, আমি এখানে দিলাম এই যে কিভাবে যাব। 2 মিনিট আগে ট্রেন চলে গেছে। হ্যাঁ সালাদিন মেট্রো স্টেশনে এখন একটু ব্যস্ত, একটু বিজি, এটা লেখাও আছে। সাইফানও বোঝে গেছে মেট্রো কখন আসে। এটা হলো লোকাল বাসের মতন অবস্থা হয়েছে আজকে, না একদম ঠাসাঠাসি নেমে যাবে। وهي محطة انتقالية بين حطي الأحمر والأخضر لمترو دبي. المحطة القادمة هي আমরা ওই যে ও গুগল ম্যাপসে আল গুগাই বা দেখে নেমে গেছে, কিন্তু এখানে নামা ঠিক হয়নি, আরও পরে এক স্টেশন পরে নামতে হবে। এই দেখেন এখানে নেমে গেছে, কিন্তু ট্রেনের টাকা কাটবে না, এটা হলো একবারে বের হলে কার্ড থেকে তখন টাকা কাটে। স্টেশনগুলো সুন্দর। স্টেশনটা খুব সুন্দর, চকচকা, পরিষ্কার, সারাক্ষণ বসে থাকতে ভালো লাগবে। এক স্টেশন আগে নেমে গেছিলাম, আবার উঠে আরেক স্টেশন পরে নামলাম। আচ্ছা আমি ঘটনাটা একটু বলি। বলছি ঘটনাটা হচ্ছে, দেখো ইউনিয়ন, বানিয়াস, গোল্ডসুক, রাসেল মেট্রো, আল গুবাইবা, আল গুবাইবা তো আমরা নামছি, এখানে একটা সারাফ ডিজি লেখে না। এখন আসছি বর্ধুবাইতে, দেরার বর্ধুবাই, এটা কিন্তু পুরাতন এরিয়া আর কি। আমরা এখন পুরাতন এরিয়া, আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলা পুরো পুরাতন পুরাতন। আমরা কিন্তু এখন পর্যন্ত নিউ দুবাই বা যেটা অনেক অ্যাডভান্স সেই দুবাই আমরা দেখাই নাই। আমি এখানে আসছিলাম অনেক আগে, বাচ্চা নিয়ে হাঁটা ভালো কঠিন, বাচ্চা কিছুক্ষণ পরপর কোলে উঠতে চায়, আবার বুঝাই শুনাই হাঁটা একদম ইজি না, কষ্ট আছে। ড্রাইভার সাহেব নিজেই যাইতে বলো, দেখো
বাচ্চা নিয়ে গাড়ি যখন যাবে আগে মানুষকে অনেক দাম দিচ্ছে। আমাদের দেশে এই সিস্টেমটা হলে খুব ভালো হবে। টুরিস্ট বাস এগুলো গাঁদা ফুলের শুভেচ্ছা নেন সবাই। দেখছেন কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। তো আমরা এখন চলে আসলাম আল ফাহিদি এরিয়া। এটা অনেক পুরাতন একটা জায়গা। এখানে সব হার্বস পাওয়া যায়, বিভিন্ন ধরনের মশলা পাতি। দেখো হলুদ পাথর না, হালকা। এটা মানে কিছু খাবার জিনিস হবে, মিশ্রি হইতে পারে মিষ্টিটা। এই যে মশলাটা, এই এস্টার মশলাটা ওইখানে আছে। দেখো এই পাথরটাকে দেখো, সাইফার নারিও না, এটা মিশ্রি, এটা 100% মিশ্রি না, এটা পাথর। এটা খাইতে পারবা গ্যারান্টি, মিষ্টি। ওই যে ভাঙ্গাটা আছে মুখে দিবা না? থাক আমি দিব না বাবা, তুমি দাও। এটা ওই যে জয়ফল, হ্যাঁ এগুলো সব চা বানানোর পাত্রগুলো। এক কাপ চা এর মধ্যে খাইতে পারলে জানটা ভরে যায়। তো সব দোকানগুলো জাদুঘরে যায়নি, তো জাদুঘর বন্ধ, জাদুঘর রেনোভেশনের জন্য আছে। কিন্তু আমরা যেখানে আসছি এটা আলফ, এটাও পুরাতন, অনেক পুরাতন জায়গা। তুমি দেখো ঘর বাড়ি এমন তো আগেকার আমলে ছিল। ও এটা আগেকার আমলে ঘর ছিল, হ্যাঁ এগুলো ঘরে মানুষ থাকত। হ্যাঁ এই যে ঘোড়া আট করা আছে, ঘোড়া জায়গাটা সুন্দর, অনেক সুন্দর না? এই যে এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এর পতাকা। তালা চাবিটা দেখো কত স্টাইলে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটা তো নৌকা না, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী গিফট করা, তাই না? খুবই আনকমন। হ্যাঁ আর এটা দেখো তালা চাবিটা দেখো, পুরাতন আমলে। হ্যাঁ পুরাতন আমলে মাছ, হারিকেন। এই যে এটা দেখেন আগেকার আমলের গেটগুলা, এগুলো সব রেনোভেট করছে, কত সুন্দর। কি অবস্থা কাইফুল হালজেন? আমার কাছে এই জায়গাটা এত সুন্দর লাগছে। দেখেন আমি একটা বসে আছি গাছের, এই যে সাইফান বসে আছে না, গাছের টুকরা দিয়ে টুল বানানো সেটার উপরে বসে আছি। আর জায়গাটা দেখেন, দেখেন অসম্ভব সুন্দর, পুরাতন পুরাতন বাড়ি। গলিগুলোতে একটু হাঁটে হাঁটে আসি, আসো। এই যে এই দেখেন দুই সাইডেই এমন, এই দেখেন, তারপরে এই সাইডটাও এমন। এখানে মনে হয় আগে সবাই বসবাস করতো না, এখন বসবাস করে না। খোদাই করা সব।
তোমার ইয়াটা দেখো কোনটা ও রাস্তা গুলো দেখো হ্যাঁ এটা হচ্ছে আল ফাহিদি হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা এলাকাতে আমরা এখন আছি এটা 19 সেঞ্চুরি থেকে 1970 সাল পর্যন্ত এখানে মানুষজন বসবাস করত 1970 সাল পর্যন্ত বিল্ডিং গুলা মানে পাথর দিয়ে বানানো কাঠ দিয়ে বানানো এই যে পাথর পাম উড দিয়ে বানানো অনেক কিছু দিয়ে বানানো খুব ন্যাচারাল একটা পরিবেশ রাখছে এরা এটা খর দুবাই আর কি এটাকে বলে খর দুবাই মানে দুবাই ক্রিক বিদেশীদের সাথে যোগাযোগ এই এরিয়ার লোকজনের মাধ্যম দিয়ে হইতো তখনকার আমলে এরিয়াগুলো অবশ্যই মিস করবেন না এটা কোথাও পাবা না পাবা দেখছো এমন আগে দুবাইয়ের গ্রাম ডিফারেন্ট এখানে মানুষ থাকতো আগে অনেক আগে এই ঘরগুলো ঢুকতে পারবো এটাও তো বিশাল ব্যাপার না আমাদের ঈশ্বরদীর বাড়ি ছিল এমন গেট হ্যাঁ আগেকার আমলের গেট আল্লাহ দেখেন এই দেখেন নাকি বুঝতেছি না যে 343 সাল বিফোর ক্রাইস্ট এই দেখেন এইভাবে করে আলো আসতো মশলার যে ঘ্রাণ মশলা চা
গরম গরম মশলাদার চা এই পরিবেশে বসে আছি। কি সুন্দর মাথা উপরে ছাউনি, তারপর হারিকেন, তারপর এই যে দেখো এগুলো কত সুন্দর, অনেক অসাধারণ একটা ফ্লেভার টেস্ট পাচ্ছি। এটার মধ্যে দিয়ে তো ওরা সার্ভ করতে চায় আগে, এটা দিয়ে এইটাতেই এখন ওটা ইয়া করছে, মানে এটা বোঝানোর জন্য খালি। ওয়ান টাইম কাপের সাথে হ্যান্ডেলও আছে। সাইফানকে তো মনে হচ্ছে সেই আমলের রাজা, আর তোমাকে তো মনে হচ্ছে বাদশা। এই ড্রেস আপ করে বাচ্চা থাকে না, ওই যে ওই ড্রেসটা পড়তে হইতো না, ওই ড্রেসটা ভাল লাগছে কয়েন্স মিউজিয়াম দেখা শেষ, এখন এই সাইডটা দেখবো।
এখন আমরা একটু অ্যারেবিয়ান পরিবেশে কিছু হালকার উপর ঝাপসা খাওয়া দাওয়া করি, কেমন হয়? গাছটা দেখো কত পুরাতন। আমরা অর্ডার করে ফেললাম একটা লেমন মিন্ট জুস। ভালো আসছে ছবি? ওফ, এই ছবিটা তো সেই তুলছো সাইফানের, যেটা ক্লান্ত হয়ে গেছি আমরা হাঁটতে হাঁটতে। এটা বাচ্চাকে দেওয়াই যাবে না, অনেক বেশি ঠান্ডা টক। এইরকম ছবি তুলবো আমার না খেলে আস্তে আস্তে বুঝে বুঝো। নিচের টুকু কেক বানিয়েছে, উপরের টুকু পুরাটাই চিজ দিয়ে হালকা চিনি দিয়ে মিক্স করে ওটা বসাই দিয়েছে। এই জিনিস বানানো সম্ভব চাইলে। স্যাফরনের ঘ্রাণটা খুব বেশি, হ্যাঁ খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ লাগতেছে। জিনিসটা অনেক মজার। ওনাকে বললাম যে মানে সবথেকে সর্বনিম্ন ঠান্ডা, সর্বনিম্ন ঠান্ডা মানে ইয়েস এই যে স্টোরটা কাগজের, সর্বনিম্ন ঠান্ডা হচ্ছে সিরিয়াস ঠান্ডা, সিরিয়াস ঠান্ডা। তবে এখানে চাটা ফ্রি ছিল, আমাদের কোনো টাকা নাই, ফ্রি চা খাওয়া সেটা ভালো লাগছে। কফিটার টেস্ট আলাদা না, এই ঘ্রাণ আমি আগে খাইনি, অ্যারাবিয়ান কফি টেস্ট আলাদা। খুব কড়াও না, লাইট একদম, লাইট খুব লাইট, খুব লাইট। ও রে, মনে হচ্ছে কি জানো রোডটা একমাত্র তোমার গায়ে আর কারো কাছে নাই। কাছে কাছে দেউ কি মারছে, চোখ তাকানো যাচ্ছে না। সেটাই তো, তোমাকে যা লাগতেছে এখানে মনে হচ্ছে যে তুমি সবাই কেউই না, তুমি হচ্ছে মেন হাইলাইট এখানকার। মানে লাইট তোমার উপরে, স্টেজে আসে না যে মেন তার গায়ে লাইট, এখানে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, লেমন মিন্টের মধ্যে একদম এত লেবু, মনে হয় 6 থেকে 7টা লেবুর করা না, এত আমার জানা নাই যে এরা এত করা খায় নাকি। দাঁত আমার চুকা হয়ে গেছে, এত করা খায় এরা। ভালো চুকা হয়েছে। পরে তো আমরা চিনি চাইছি, চিনি চাই আবার মিষ্টি করে খাইছি। এখন ওরা এমন টকটকি খায় নাকি এটা আমার জানা নাই। আল ফাহিদি হেরিটেজ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বের হয়ে যায়। প্রতিটা গলি গলি দেখেন কত সুন্দর না। সজনা গাছ, সজনা গাছে সজনাও ধরে আছে। এই দেখেন, দেখে দিই একটু, অফ সিজনে সজনা। এই সাইফানের বাবা এখানে একটু বসো, খুব সুন্দর জায়গা। এই যে যে এই জায়গাটা আছে মা, এটা হলো যে আমাদের দেশে বাঁশের বাড়িগুলো হয় না, পাটখড়ির বাড়ি সেই টাইপের। এগুলো একটু মজবুত, এগুলো মনে হয় বাঁশ, বাঁশ বাঁশ না হলে বেত, বেত টাইপের দিয়ে বানানো। হ্যাঁ, খুব শক্ত পুরাতন। তারপরে দেখেন খুঁটি দেখছো, এই যে ছেলে চলেন বসে আছে, যাইতে মন যাচ্ছে না। এই জায়গাটা ঠান্ডা তো, এইসব জায়গায় গরমকালে কিচ্ছু করতে পারত না। এখন যে টাইমে আসছে ওয়েদার ভালো দেখে একটু সুন্দর মতন করতে পারলাম। এখন রোদ উঠছে অনেক তীব্র রোদ।
পাথর দেখো একটু অন্যরকম পরিবেশ এই যে গুরজারা আরব হ্যাঁ এটা রেস্টুরেন্ট দিছে কি বলছি আমি এটা আগেরটার থেকে এই আরো সুন্দর না আমরা যেটাতে বসি তার থেকে এটা বেশি সুন্দর পাথর দেওয়া দেখো দেখো সেই আমলের দরজাগুলোকে হ্যাঁ সবগুলো দরজাগুলোকে যেভাবে করে রেখে দিচ্ছে দেখার জন্য ভালোই দেখলাম মনে আছে আমাদের নানি বাসায় ছিল আগে দরজাগুলো এমন পুরাটাই আমাদের ঘোরা শেষ আমরা ওই দিক থেকে পুরাটা ঘুরে ভিতর দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেলাম ভালোই লাগলো অনুভূতিটা হ্যাঁ অনেক ভালোই লাগলো অসাধারণ আসলেই আমি একটা কথা বলতে চাই খুব জরুরি কথা সেটা হচ্ছে যে এই দেশ কিন্তু চিন্তা করেন এই ধরনের গাড়ি বাড়ি আগে ছিল এখন কত উন্নত এখন ওরা কত বড় লোক ওই শেখ রাশিদ মনে হয় অথবা শেখ জায়েদ যে কোনো একজন এই ভিশন দেখছিল যে সে দুবাইকে এরকম করবে তারপরে শেখ মোহাম্মদ তো এটাকে এত উন্নত করছে তো দেখো ওদের মানে এটা একটা জিনিস ওদের কাছ থেকে নেওয়া যায় যে ইচ্ছা থাকলে মানে অনেক কিছু করা সম্ভব তারপরে আবার হলো পুরাতন জিনিসগুলোকে কি রকম ভাবে যত্ন করে রাখছে হ্যাঁ বট গাছের নিচে কবুতরে ভরা দেশের মাটি লাল মানে লালটে লালটে ভাব দেখেন মাটিগুলো এই দেখেন এখন আমরা আছি দুবাই মিউজিয়ামের কাছে দুবাই মিউজিয়ামটা এখন বন্ধ আছে মানে এরা এটাকে পুরোপুরি আবার রেনোভেট করতেছে অনেক সুন্দর এটা মনে হয় মাটি দিয়ে বানিয়েছে না হ্যাঁ মনে হয় এই দেখো ফেটে গেছে এগুলো না এটা খোদাই করা জানো পুরোপুরি অন্যরকম সাইফার একটা গুলি করো তো হ্যাঁ করো গুলি গুলি করো হ্যালো দুবাই মিউজিয়ামের ভিতরে যেতে পারলাম না বাহির থেকেই আপনাদেরকে একটু ফিল দেখানোর চেষ্টা করলাম এখানে উটের বার্গার ক্যামেল বার্গার পাওয়া যায় আল্লাহ হাফেজ দাও
my guiding light. You are my everything. You are Muhammad.